তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। দোস্ত, যুগের সাথে সাথে আমরা সবাই অনেক বেশি আপগ্রেড হচ্ছি। এক সময় হেডফোন দিয়ে গান শোনা, গেম খেলার মজাই ছিল আলাদা। তারপরে আসলো হচ্ছে ওয়্যারলেস হেডফোন, আর এখন যেটা চলছে সেটা হচ্ছে ইয়ারবাডস। জি হ্যাঁ দোস্ত, ইয়ারবাডস চলছে এখন। তো আজকে আমি দেখাবো 2021 সালের বেস্ট কিছু ইয়ারবাডস, যেগুলো আপনার অবশ্যই ভালো লাগবার, এর থেকে বেস্ট কোনো ইয়ারবাডস হতে পারে না, সেটা আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি। তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ইয়ারবাডসের কথা বলবো আর স্যামসাং না আসবে, তাই এখানে চলে আসলো স্যামসাংয়ের ইয়ারবাডস প্রো। এটা এত অসাধারণ, আমার সবচাইতে ফেভারিট একটা ইয়ারবাডস। বিশেষ করে এটার লুক দেখতে একদমই অন্যরকম, আপনি এটা ধরলে বুঝতে পারবেন এটা কত বেশি প্রিমিয়াম একটা জিনিস। আর স্যামসাংয়ে ইউজ করা হয়েছে 1 কেজি এর সাউন্ড সিস্টেম। সো যারা যারা 1 কেজির হেডফোন ইউজ করেছেন, বিশেষ করে এসেট প্লাস এবং এসেটের সাথে এসেছিল, কত দুর্দান্ত ছিল এটার সাউন্ড তা আপনি বুঝতেই পারবেন না। এটা যখন আপনি কানে দেবেন আপনি একদমই অন্য দুনিয়ায় চলে যাবেন। এটার দামটা একটু বেশি হলেও এর মতো বেস্ট ইয়ারবাডস আর হতেই পারে না। আমার কাছে সবচাইতে বেশি ভালো লেগেছে এটার 3টা কালার আছে, ব্ল্যাক, ব্লু এবং গ্রে কালার। 3টা কালারই অসাধারণ, আপনার যেটা হচ্ছে আপনি সেটা নিতে পারেন। যদি একটু দামটা কম হতো তাহলে আমাদের জন্য মতো মানুষদের জন্য নেওয়া পসিবল হতো। তারপর এসেছে হচ্ছে ইকোবাডস। যারা যারা আসলে ইকোবাডসের কথা এখন পর্যন্ত শুনেননি তারা হয়তো কয়েক বছর পিছিয়েই আছেন। এটা এমন একটা বাডস, মানে এমন একটা ইয়ারবাডস যেটার কথা না বললেই নয়, এটার সাথে সরাসরি যুক্ত আছে হচ্ছে অ্যালেক্সা। জি হ্যাঁ দোস্ত, এখন আমরা দৈনন্দিন জীবনে অ্যালেক্সার সাথে এভাবে কানেক্টেড হয়ে গিয়েছি। কিছু হলেই অ্যালেক্সা বলি, অ্যালেক্সা কাউকে কল দাও, অ্যালেক্সা গান শোনাও। তো এখানে সব সময় 24 ঘন্টা হচ্ছে অ্যালেক্সা কানেক্টেড থাকবে। আপনি যখন যা খুশি, কোনো ফোন লাগবে না, কোনো ওয়াচ লাগবে না, জাস্ট অ্যালেক্সাকে বলেই আপনি সব কাজ করতে পারবেন। এটার লুকসটাও দেখতে যথেষ্ট পরিমাণ সুন্দর এবং দামটাও মোটামুটি বাজেটের মধ্যে, তবে খুব যে কম মনে করছেন তা কিন্তু নয়। আর এটার জন্য স্পেশাল অ্যাপ আছে, অ্যাপের মাধ্যমে আপনি কানেক্টেড করে নিতে পারবেন। চার্জও থাকে অনেক বেশি ভালো। সো বুঝতেই পারছেন কত বেশি দুর্দান্ত এই হেডফোনটি। নাম্বার 5, রিয়েলমি বাডস এয়ার প্রো। রিয়েলমি, তার মানেই হলো দাম কম। জি হ্যাঁ দোস্ত, সবচাইতে কম দামের এই এয়ারবাডসটি, এই ভিডিওতে যতগুলো প্রোডাক্ট দেখাবো তার মধ্যে এটা সবচেয়ে কম দাম। কিন্তু দাম কম তাই বলে যে কাজেও কম তা কিন্তু নয়, এটা ওয়ান অফ দ্য বেস্ট ইয়ারবাডসের মধ্যে পড়েছে এই 2021 সালের। এটা দেখতে অনেকটা অ্যাপেলের এয়ারবাডসের মতো, কিন্তু এটার দাম যেমন কম কাজ সেরকমই ভালো। এটার সাউন্ড এত বেশি ক্লিয়ার, আর নয়েজ ক্যান্সেলেশানেরও এখানে ব্যবস্থা রয়েছে, তার মানে বুঝতে পারছেন যে এটা কত দুর্দান্ত একটা জিনিস। এটা আপনি যতই লাফালাফি করেন, যাই করেন, আপনার কান থেকে খুলে পড়বে না। তাছাড়া এটার সাউন্ড কোয়ালিটি এতটাই ক্লিয়ার আর দুর্দান্ত যে আপনি আশেপাশে কোনো নয়েজ ছাড়াই আপনি যেই কারোর সাথে কথা বলতে পারবেন। তো বুঝতেই পারছেন কত দুর্দান্ত একটা ইয়ারবাডস। ওয়ান মোর কম্ফোরবার্স, বেশিরভাগ যদি আমরা ইয়ারবাডসের কথা বলি অনেকেই এই ভয়ে কেনে না যে এটা পড়ে যেতে পারে, যে এটা যে কোনো সময় পড়ে যেতে পারে, হঠাৎ করে দৌড়ে বাসে উঠলাম কখন পড়ে গেল বুঝতেই পারলাম না। কিন্তু এই ইয়ারবাডসটি এভাবে তৈরি করা হয়েছে যে এটা আপনার স্ক্রিনের সাথে ঠিক চুম্বক বা রাবারের মতো লেগে থাকবে। এটা এক ধরনের এয়ার পাম্পের মতো আপনার কানের মধ্যে আটকে যাবে, আর এটাতেও রয়েছে নয়েজ ক্যান্সেলেশানের ব্যবস্থা। জি হ্যাঁ দোস্ত, এটা এতটাই উন্নত মানের টেকনোলজি দিয়ে বানানো হয়েছে যা আপনি ভাবতেও পারবেন না। এটা কানে নিলে একদমই হালকা ফিল হবে, আপনি অনেক সময় ধরে ইউজ করলেও আপনার কান ব্যথা হবে না, আর আপনি যতই লাফালাফি ঝাপাঝাপি করেন এটা কখনোই খুলে পড়বে না বলছে হচ্ছে এই কোম্পানি। সো বুঝতে পারছেন কত দুর্দান্ত একটি ইয়ারবাডস হতে চলেছে, এটা আপনি একবার কিনে দেখতেই পারেন। তারপর আসলো গুগল পিক্সেল বাডস। গুগল পিক্সেলের ফোনগুলো দাম একটু বেশি হলে কত অসাধারণ তা যারা ইউজ করেছেন তারা জানেনি, আর তারাই বের করলো এই ইয়ারবাডস এই প্রথমবারের মতো। এই ইয়ারবাডসটি এত দুর্দান্ত সাউন্ড দেয় যেটা আপনাকে একটি অন্য লেভেলের এক্সপিরিয়েন্স দেবে। ইয়ারবাডসটি সামান্য একটু ভারী হলেও এটা খুব বেশি একটা ওজনদায়ক মনে হবে না যখন কমফোর্টলি আপনি কানে পড়বেন। আর সবচাইতে মজার ব্যাপার হলো যারা এটাতে গেম খেলতে পছন্দ করেন, সাধারণত ওয়্যারলেস হেডফোনে একটু সাউন্ড পরে আসে, কিন্তু এটাতে প্রায়
99% পর্যন্ত হচ্ছে সমান লেভেলে আসবে। এটা যে আপনি যখন এটাতে সাউন্ড শুনবেন মনে হবে না যে আপনি কোন স্পিকারের মাধ্যমে শুনছেন, মনে হবে যে আপনি লাইভ শুনছেন। এটা গেম খেলার জন্য একটি দুর্দান্ত এয়ারপডস হতে পারে এবং সবাই এটাকে পছন্দ করবেন। এটা সাউন্ড সিস্টেম যে এরকম যে ডান দিক থেকে আসলে ডান দিকে শোনা যাবে, বাম দিক থেকে আসলে বাম দিকে শোনা যাবে। আমাদের সর্বশেষ अगर आप इनके ईयरबड्स खरीदना चाहते हैं तो ये आपके लिए एक बेहतरीन चॉइस हो सकती है, क्योंकि यहाँ पर जो आपको साउंड क्वालिटी देखने को मिलने वाली है वो काफी ज्यादा जेन्युइन और एकदम नेक्स्ट लेवल की होगी। दोस्तों यहाँ पर आपको डायनामिक ड्राइवर्स दे रखे होते हैं जो कि बहुत ही बेहतरीन बेस अवेलेबल कराएंगे। साथ ही इसके ऐप में आपको और भी मोड्स देखने को मिल जाएंगे जिस पर आप म्यूजिक को एंजॉय कर सकते हैं। इसमें एक चीज और कमाल की रहती है, वो रहता है इसका चार्जिंग केस का बैटरी बैकअप। यहाँ पर आपको लगभग 25 घंटों का बैटरी बैकअप देखने को मिल जाता है, यानी कि नॉर्मली अगर आप इन्हें चार्ज कर लेते हैं तो पूरे दिन लगभग आपके ईयरबड्स चार्ज रहेंगे जिनका आप अपना इस्तेमाल कर सकते हैं। वहीं दोस्तों सिंगल चार्ज पर ये बड्स लगभग आपको 5 घंटों का प्लेबैक टाइम अवेलेबल कराते हैं, जो कि एक अपने आप में कमाल की बात रहेगी। साथ ही इसका चार्जिंग केस वायरलेस चार्जिंग को सपोर्ट करता है, जिससे कि इजीली आप वायरलेस चार्जर की मदद से अपने बड्स को चार्ज कर सकते हैं। तो कमाल की एडवांस टेक्नोलॉजी देखने को मिल जाती है आपको इन ईयरबड्स में, जो कि इसे खास बनाती है। तो कमेंट करके बताइएगा कि आपको ये बड्स कैसे लगे हैं। साथ ही अगर आप इनमें से किसी भी गैजेट को खरीदना चाहते हैं या फिर इनकी कीमत के बारे में जानना चाहते हैं तो इनके लिंक आपको डिस्क्रिप्शन बॉक्स में देखने को मिल जाएगी। आज के इस वीडियो में इतना ही, चैनल को सब्सक्राइब करना बिल्कुल मत भूलिएगा। नमस्कार दोस्तों, হচ্ছে আসলে আমার কাছে এটা দেখতে কিন্তু দুর্দান্ত। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। সবাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুখে শান্তিতে থাকবেন। দেখা রইল পরবর্তী ভিডিও আমন্ত্রণ রইল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সালাম।